আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, হোয়াট ইজ আপ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে সময়টা যখন 11:50, তখন বের হয়েছি বাইকটা নিয়ে, আর ফার্স্টে যাবো বাইকটা ওয়াশ করাইতে। ওয়াশ করাবো কারণ গত 2 দিন আগে বৃষ্টি হয়েছিল, ওই বৃষ্টির দিন আমি বাইকটা রাইড করাতে বাইকটা এত পরিমাণে কাদা ছিটছে বলার বাহিরে। বাইকটার লুকস এতটাই খারাপ হয়ে গেছে যে কেউ আমার বাইকটাকে দেখলে বলবে বাইকটা তো ডার্টি কেন, ইভেন বাইকটাকে হেট করবে। সো আমি জাস্ট বাইকটার লুকসটা আপনাদেরকে একটু দেখাই। ইয়েস, এইখানটাতে দাঁড়িয়ে আপনাদেরকে বাইকের লুকসটা একটু দেখাচ্ছি কি অবস্থা বাইকের। এই হচ্ছে বাইকের লুকস। এই সাইড থেকে বাইকের লাইটের একটা অংশ দেখা যাইতেছে না, ইভেন আমার যেই নাম্বার প্লেটটা আছে কিছুই দেখা যাইতেছে না, সব জায়গায় কাদা। আর বাইকটা মোছাও হয় নাই, 2 দিন গ্যারেজে ছিল যার জন্য একেবারে ধুলা দিয়ে মাখা। আর বাইকটাকে দেখলে আসলেই যে কেউ হেট করবে যে এটা কী বাইক। আর আরেকটা ব্যাপার, গত 2 দিন আগে মাহবুব বাইকটা রাইড করার সময় রিক্সার সাথে হালকা একটু বাড়ি খায়, বাইকের কিছুই হয় নাই, বাট এইটা কেন জানি ফাঁকা হয়ে গেছে, এটার কারণটা বুঝতে পারলাম না। এটা আমি মাহবুব দুজনই ট্রাই করছি একটু চাপ দিয়ে লাগানোর, বাট এটা লাগানো যায় না। এটা যত এদিকে চাপি না কেন, ছেড়ে দিলে আবার আগের পজিশনে চলে যায়। এইখানে 2টা গার্ড দেখা যাইতেছে, বাট এটা অ্যাডজাস্ট হইতেছে না। তো দেখি এখন বাইকটা ওয়াশ করাবো, আর ওইখানে যদি পসিবল হয়, যেহেতু ওইখানে সার্ভিস সেন্টার আছে, ওরা যদি পারে তাহলে এটা সেট করে দিবে, আদারওয়াইজ হয়তো আমাকে এটা নিয়ে মেকানিকের কাছে যাইতে হবে। আর আজকের এই ভ্লগটাতে আমি আপনাদেরকে টেইল টিডি নিয়ে একটা পরামর্শ দিব, অর্থাৎ টেইল টিডিটা লাগানো উচিত হবে কি না, আর লাগালে কেমন টেইল টিডি লাগানো উচিত। তো আমি এই টেইল টিডিটা নিয়ে একটা বড় প্রবলেম ফেস করতেছি, যেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আগে বাইকটা ওয়াশ করিয়ে আসি। তো চলুন বাইকটাকে নিয়ে ওয়াশের দোকানে যাওয়া যাক। একটা ব্যাপার হচ্ছে আমার বাইকের সাইলেন্সারের ওই পার্টটা একটু ফাঁকা হয়ে যাওয়ার কারণে বাইকের সাউন্ডটা আরেকটু বেশি স্পোর্টি হয়ে গেছে। যখনই আমি থ্রটল দিতেছি সাউন্ডটা একটু লাউড হইতেছে আগের তুলনায়, আর এইটা আমার কাছে সেই লাগতেছে। তো এইটা যদি পসিবল হয় তাহলে আপনাদেরকে একটু শোনাবো কি যে করি, মানে কথা বলতে বলতে আমার হুঁশ থাকে না, মাঝে মধ্যেই গলি রাস্তায় এরকম উল্টা চলে আসে যেটা টোটালি রং। আমাকে এই ব্যাপারগুলোতে আরেকটু সিরিয়াস হইতে হবে। তো দেখি আপনাদেরকে এই রোডটাতে সাউন্ডটা শোনাইতে পারি কিনা। সো লেটস ট্রাই। থ্রটল দেওয়ার চান্সই পাইতেছি না, এত রিক্সা, এত প্রাইভেট কার। জানি না কতটুকু আপনারা শুনতে পারতেছেন ক্যামেরাতে, বাট আমার কাছে ভালোই লাগতেছে। ওকে, সো আমি অনেকটুকু ট্রাই করছি, বাট জানি না আপনারা কতটুকু শুনতে পারছেন। ওয়াশের দোকানটায় চলে আসছি, বাইকটাকে এবার ওয়াশ করাই আর দেখি এইটা ফিক্স করা যায় কি না। ওহো, ওয়াশের গেটের সামনেই কি রাখছে এটা। সো ফাইনালি বাইক ওয়াশ করা ডান। আর এখন হচ্ছে সামনে একটা ফাঁকা প্লেসে যাব, গিয়ে আপনাদের সাথে টেইল টিডি নিয়ে কিছু কথা বলবো।
আমার বাইকের টেইল ট্রি লাগানোর পরে কি কি প্রবলেম আমি ফেস করছি আর আপনাদেরও কি টেইল ট্রিটা লাগানো উচিত হবে কিনা, আর স্পেশালি হচ্ছে ম্যাগনেটিক টেইল ট্রিটা। তো এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করার জন্য আমি সামনে একটা ফাঁকা প্লেসে যাব, এদিকে অনেক নয়েজ, সো সামনে একটা ফাঁকা প্লেসে গিয়ে ব্যাক করতেছি। অ্যান্ড তার আগে আপনারা এই ক্লিপটা একটু দেখে আসুন, যে ক্লিপটা নিছি আমি আমার সাইলেন্সারের যে প্রবলেমটা হয়েছিল সেটা সলভ করার সময়। আর জিক্সার বাইকের এই প্রবলেমটা একদম কমন প্রবলেম, টুকটাক হালকা একটু কোথাও বাড়ি টাড়ি খাইলেই হয়তো এটা ফাঁকা হয়ে যায়। ইভেন আমি এর আগেও অনেকের কাছ থেকে শুনছি, ইভেন দেখছিও যে অনেকের বাইকে এটা হচ্ছে একটু ফাঁকা হয়ে আছে। তো এই প্রবলেমটা আপনারা নিজেরাই সলভ করে নিতে পারেন যদি আপনাদের কাছে ওই নাটটা খোলার যে যন্ত্রটা সেটা থেকে থাকে। আর যদি নাটটা নিজেরা খুলতে না পারেন তাহলে যে কোনো সার্ভিসিংয়ের দোকানে গিয়ে এটা সলভ করে নিতে পারেন, সর্বোচ্চ গেলে 20 টাকা নিতে পারে, বাট আমার কাছ থেকে কোনো পেমেন্ট নেয়নি, এটা তারা ফ্রিতেই করে দিছে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, এই মুহূর্তে আমি আছি UIU ইউনিভার্সিটির একেবারে গেটের সামনে। তো যেই ব্যাপারটা শেয়ার করার জন্য আমি আপনাদেরকে এইখানে নিয়ে আসছি সেটা হচ্ছে, আমি যখন আমার এই জিক্সার বাইকটা কিনছি, কেনার পর থেকে আমার মাথায় প্ল্যান ছিল আমি বাইকটার ব্যাক প্যানেলটা খুলে একটা স্পোর্টি লুক আনবো, এবং সেটা আমি ফাইনালি আনিও। অ্যান্ড তারপর আমি ম্যাগনেটিক টেইল ট্রিটা ইনস্টল করি। তো এই ম্যাগনেটিক টেইল ট্রিটা যখন আমি ইনস্টল করছি এরপর থেকে আমি অনেক স্যাটিসফাইড ছিলাম, আমার কাছে পেছনের লুকস অনেক বেশি ভাল লাগছে, যতদিন না পর্যন্ত আমার নাম্বার প্লেটটা আসছে। নাম্বার প্লেটটা আসার পর ওই ব্লগটা তো হয়তো আপনারা দেখছেন, আমি বলছি যে এটা লুকস আমার কাছে অত একটা ভালো লাগতেছে না। সত্যি বলতে এটা লুকস আমার কাছে অত একটা ভালো লাগতেছে না, এই জন্যই কারণ আমি নর্মালি দেখছি যারা জিক্সার বাইকের ব্যাক প্যানেলটা খুলে তারা এই নাম্বার প্লেটটা কীভাবে যেন ইনস্টল করে এইখান থেকে, আর এইটা এই শেপে থাকে, এই অ্যাঙ্গেলটাতে থাকে। বাট ম্যাগনেটিক টেইল ট্রির মধ্যে যখন আমি নাম্বার প্লেটটা লাগাইছি এটা এইখান থেকে আসতেছে, এটা এইটুকু গ্যাপ থাকতেছে, আর এই গ্যাপটা থাকার কারণে এমনিতেই তো নাম্বার প্লেটটা একটু লম্বা, তার উপরে অনেকটা অংশ ঢেকে যাইতেছে, ইভেন এটা ওরকম বাঁকাও হইতেছে না, এটা এই সোজাই নেমে গেছে, যার জন্য আমার কাছে খুব বেশি একটা ভালো লাগতেছে না, পেছনের লুকসটা ওরকম আমার কাছে পছন্দই হইতেছে না। অ্যান্ড আরেকটা যে প্রবলেম আমি ফেস করতেছি, ম্যাগনেটিক টেইল ট্রির মধ্যে আমি যখন নাম্বার প্লেটটা লাগাইছি এটার ওয়েট হয়তো একটু বেশি, যার জন্য এইটা ওর পাওয়ারটা ঠিকঠাকভাবে দিতে পারতেছে না, ছোটোখাটো একটা গর্তের মধ্যে বাইক পড়লে ঝাঁকি লাগলি এটা এখান থেকে জাস্ট খুলে আসতেছে, খুলে তখন হচ্ছে এমন এমন হয়ে যেতেছে, এই পাশে এসেও লাগতেছে না, আর যখন এই পাশে লাগাই দিই তখন একই অবস্থা, একটা ঝাঁকি খাইলে এটা হচ্ছে এইখান থেকেও ছুটে যায়। তো এরকম একটা অবস্থা হয়ে যায়, আমি যখন বাইকে বসা থাকি তখন এইটা কিন্তু এরকম গ্যাপ থাকে না, তখন এটা একটু ডাউন হওয়ার কারণে এটা একদম ডিরেক্ট চাকার সাথে বাড়ি খেয়ে থাকে, মানে চাকার সাথে বাড়ি খাইতে থাকে। তো এইটার জন্য আমি অনেক প্যারা খাইতেছি, রাস্তার মধ্যে একটা ঝাঁকি লাগলে এটা খুলে যায়, খুলে হচ্ছে এইখানে চাকার মধ্যে বাড়ি খাইতে থাকে। সো এইটা নিয়ে খুব শীঘ্রই একটা সলিউশনে আসব, সেটা হতে পারে আজকে বিকেলে আর সেটা হতে পারে আগামীকালকে, তো ওইটার জন্য অবশ্যই আপনারা একটা ব্লগ পাবেন। তো এখন আসি ফাইনাল কথায়, যে ম্যাগনেটিক টেইল ট্রিটা আপনারা ইনস্টল করবেন কি না। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো, ম্যাগনেটিক টেইল ট্রিটা আসলেই এটা খুব সুন্দর একটা লুক এনে দেয় বাইকের, তবে সেটা নাম্বার প্লেটের জন্য না, মানে ডিজিটাল নাম্বার প্লেটটা ছাড়া। আপনি যদি এখানে কাস্টমাইজ কোনো নাম্বার প্লেট ইনস্টল করেন তাহলে এটা লুকস জোস আসবে, আর এটা আপনি চাইলে ফোল্ড করে এখানে রেখেও দিতে পারবেন। বাট যখন আপনি ডিজিটাল নাম্বার প্লেটটা এই ম্যাগনেটিক টেইল ট্রিতে ইনস্টল করবেন তখন এটা এরকম লুকস আর দিবে না। একে তো হচ্ছে এইখানটা একটু গ্যাপ থাকে যার জন্য একটা পারফেক্ট লুক আসে না, অ্যান্ড যে মেজর প্রবলেমটা হবে আপনার এই নাম্বার প্লেটটার ওয়েট এই ছোট্ট ম্যাগনেটটা নিতে পারবে না, যার জন্য আপনি ভাঙাচুরা রাস্তায় হালকা একটু স্পিডে রাইড করলেই ঝাঁকিতে এটা খুলে যাবে। তো আপনারা যদি চান ম্যাগনেটিক টেইল ট্রি ইনস্টল করতে তাহলে ইনস্টল করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যখন আপনার ডিজিটাল নাম্বার প্লেটটা আসবে সেটা এরকম হয়ে যেতে পারে, আমার মতো এরকম দোলনা খাইতে পারে, সো এই ব্যাপারটা মাথায় রেখে দেন ডিসিশন নেবেন। আমার অনেক শখ ছিল আমি ডিজিটাল নাম্বার প্লেটটা ফোল্ড করে ভিতরে রেখে দিব, বাট এইটা আর হইলো না, রিজন হচ্ছে এইটার ম্যাগনেটটা অনেক উইক, এটা যদি আর একটু হেভি ম্যাগনেট হইতো তাহলে হয়তো এই প্রবলেমটা সলভ হয়ে যেত। যাই হোক, এটা তো আমি ফেলে দিচ্ছি না, এটা ঘরেই থাকবে, যদি দেখা যায় পরে কোনো আইডিয়া আসে আমার মাথায় এটা ফিক্স করার তাহলে অবশ্যই হয়তো এটা আবারও ইনস্টল করব। সো এই ছিল সম্পূর্ণ ব্যাপার, হোপ আপনারা ব্লগটা এনজয় করছেন, যদি ব্লগটা করে থাকেন এনজয় তাহলে অবশ্যই দিতে হবে একটা লাইক। তো যারা আমার চ্যানেলটায় প্রথমবারের মতো আসছেন, আমার এই ভিডিওটার ফার্স্ট টাইম দেখতেছেন, তা
যারা চাইলে আমাকে সাপোর্ট করতে পারেন লাল বাটনটা হিট করে, অ্যান্ড হয়ে যেতে পারেন আমাদের ফ্যামিলি মেম্বার। তো দেখা হচ্ছে আমার পরবর্তী নতুন কোনো ব্লগে, যতক্ষণ না আমি আমার পরবর্তী নতুন ব্লগটা নিয়ে আপনাদের সামনে আসতেছি, তার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা থাকবো অনেক বেশি সুস্থ এবং ভালো। ওয়ার্ক হার্ড, হ্যাভ ফান।